শ্রী সিদ্ধান্ত সরসতি বিজয় গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদিত सी नन्दनन्दनं वन्दिराधिका चरणोदयं गोपीजनो समायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतुर्वश्यकृपासिन्दुभवश पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ् पङ्गुं लङ् हैतगिरिं

সংকীর্তনে কৃষ্ণ কত উপদেশ গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তযুক্তা ভক্তি प्रमोदাক্ষ জগত বরुण धeyim সদা পরিভবগ্নমাবিশ্ত দোহম তেথাส পদম শিববিরঞ্চনতঃ শরণ্যম ভেতাহম পনতভাদ্ধিপূত বন্দে মহাপুষতে চর পাদ পল্লব খমনি ছটা বিসুত কিমি গপবধু সূর্ণাগর সারমূরি সারাধিকা কৃষি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনে নন্দ শ্রীয়ৈত কদা ধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনে নন্দ শ্রীয়ৈত কদা ধর শিবা সি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র হরে আজানুম্বিতভুজৌ কনকীর্নৈকিত কমলাবরু দ্বিজর যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণাভত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरैरविथिपम भुक्ति च मुक्ति च तदासिनित भावानुरूपे न सदा नरानं गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषी तवाम भागम नारायणो प्रियमनंगमदापहारम वाराणसी पुरपति भज बिष्णनाथम वागीशज सुवदने लक्ष्मीजस्य च बक्षसि यस्यास्ते देसं भीत त्वं निशिं नमाम भज हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जलानि तासां न पिबन्ति नद्यः फलानि तद्वत् न खदन्ति वृक्षः नादत् सस्यानि मेघा कदाचित् परोपकाराय सतां विभूति জলািতিবী ন ফানি তদ্বি ভিক্ষা না দিন মেঘা কদাচিৎ পোপা সিভূতি পর বিভূতি গৌরী গোষ্ঠীভতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতি গোস্বামী ভো পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে আমরা এই স্বপ্ন দেখা যেটাকে বলে আষাঢ়ে গল্প এবং ইতিহাস এগুলো থেকে মুক্তি পাওয়ার নাম হলো হরিবচন গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন যত রকমের ইতিহাস আছে যত রকমের আষাঢ়ে গল্প স্বপ্ন দেখা আছে এগুলো থেকে ছুটি দেওয়া ছুটি নেওয়ার নাম হল বাস্তবিক হরিভজন কথাটা বোঝা গেল না হেয়ালি কথা মনে হচ্ছে কিন্তু এতটা এতটা গুরুত্বপূর্ণ কথা এতটা সঞ্জীবিত কথা প্রাণবন্ত কথা কোনো জায়গায় পাওয়া যায় না এটা আমাদের যে স্বভাবে পরিণত হয়েছে আমাদের যে স্বভাব বর্তমানে এই এই কথা সেই আমাদের স্বভাবের উপর কষাঘাত করছে বলছেন তিনি এই জাগতিক ইতিহাস এই যে জাগতিক ইতিহাস এবং আমাদের যে আষাঢ়ে গল্প স্বপ্ন দেখা এগুলো থেকে যতক্ষণ ছুটি না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত হরিভজন শুরু হয় না পরিভর্তন বুঝি না অনেকে জড়জগতের বলেন যখন কিছু স্বাস্থ্যের কথা বোঝানো হয় তারা উল্টে বলেন বিপ্র্যাকটিক্যাল বাস্তববাদী হন ওরা এ ধরনের কথা বলেন ওরা জানে না ওরা যেটাকে বাস্তববাদী বলছেন সেটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল সের মধ্যে কোনো বাস্তবতা নাই ওরা বলছে এটা তো দর্শনের কথা সাউথ ইন্ডিয়া একটা লোক এসেছিলো এটা তো দার্শনিক বিচার প্র্যাকটিক্যালি কথা বল কত বড় ছাগল তারা এরা এই জাগতিক জগতে যা কিছু করে পুড়ে মরবার জন্য এটাকে ওরা বলে প্র্যাকটিক্যাল আর শাস্ত্রীয় যত বিচার আছে যত গম্ভীর বিবেচনা আছে এগুলোকে ওরা মনে করে এগুলো তো দার্শনিক বিচার এগুলো হলেও হয় না হলেও হয় এরা আবার নাকি হরিভজনে আসে প্রত্যেকটা মানুষকে চিন্তা করে দেখা যাবে প্রত্যেকেই কিন্তু কম বেশি ইতিহাসের সঙ্গে যুক্ত কথাটা বোঝা গেল না ইতিহাস বলতে আমাদের এই জীবনের প্রবাহমান ঘটনাগুলোকে ইতিহাস বলা হয় খালি আমরা ইতিহাসে যা পড়েছি ওটা ইতিহাস না আমাদের যে এই যে যা কিছু প্রবাহমান প্রবাহমান ঘটনা সময় চলিয়া যায় নদীর স্রোতের পায় এই স্রোতেতে যত প্রবাহমান ঘটনাগুলো আছে সবই ইতিহাস এমন কি কাউর জীবনে পূর্বের কোনো ঘটে যাওয়া ঘটনা তার সঙ্গে স্মৃতি সে ভুলতে পারছে না এটাকেও ইতিহাস বলা হয় পূর্ব স্মৃতিগুলো যা কিছু সব কিছু ইতিহাস যা ঘটতে চলেছে ভবিষ্যতে বর্তমানে ঘটছে এগুলো সবই ইতিহাস তার কারণ এগুলো আমাদেরকে আষ্টে পৃষ্টে বেঁধে রেখেছে এই সব প্রবাহমান ঘটনাগুলো চিন্তাগুলো আর যারা বিভিন্ন অন্নবিলাসে ভুগছেন এগুলো অসুখ এগুলোকে বলা হয় ভবরূপ বিভিন্ন অন্নবিলাসে ভুগছেন বিভিন্ন স্বপ্ন দেখছেন যে এটা করব এরপরে এটা করব করে এভাবে আমি কেল্লা ফতে করে দেব এইভাবে তারা ভেতরে ভেতরে একটা আষারে গল্প আসারে গল্প যেটা বাস্তবতা হয় না ভেতরে ভেতর প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছেন যারা এই ধরনের জীবনযাপন করেন আমার মনে হয় তারা হরিভজনের কোনো আনন্দ এখনও পর্যন্ত লাভ করেন নাই যারা প্রভুপাত বলছেন যারা বাস্তবিক হরিভজনের একবিন্দু আস্বাদন পেয়েছেন কত বড় কথা তিনি বলছেন যে বাস্তবিক হরিভজনের নিষ্কিঞ্চন ভজনের এক বিন্দু যদি আস্বাদন করে থাকে তাকে ছাড়ানো ছাড়ানো মুশকিল তাকে ফেলে দেওয়া যাবে না যে আস্বাদন করে নিয়েছে এক বিন্দু বাস্তবিক হরিভজন কাকে বলে আমরা হরিভজন যা কিছু করছি তো গায়ের জোরে করছি এর মধ্যে কোনো আকর্ষণ নয় আনন্দ নাই এর মধ্যে কোনো কিছু আমাদের জড়ানো নাই যেখানে প্রীতি থাকবে সেখানে স্মৃতি অবশ্যই থাকবে এই কথাটা মনে রাখবেন যেখানে প্রীতি থাকবে সেখানে স্মৃতি থাকবেই আর যেখানে স্মৃতি থাকবে সেখানে প্রীতি থাকবে স্মৃতি সেই সব বস্তুগুলোতে থাকে যেখানে আমাদের প্রীতি থাকে কিন্তু আমি সেই কথা বলছি না যেটা কারোর সঙ্গে শত্রুতা হয়েছে তার স্মৃতি আছে অথচ মনে আছে সেটার কথা বলছি না আমি প্রীতি জগতের কথা বলছি প্রীতি জগতের কথা বলছি ভালোবাসার জগতের কথা যাকে আমি ভালোবাসি যাকে স্নেহ করি তার কথাটা আমি ভুলতে পারি না তাকে মনে রাখতে হয় তার কি কোনো কোনো অসুবিধে হচ্ছে কি না তার কোনো ক্ষতি হচ্ছে কি না তার কোনো অধপত সব রকমভাবে মা বাবা যেমন সন্তানের চিন্তা করে এটাও এই উদাহরণটাও যথেষ্ট নয় তার জগতের পিতা মাতা তাদেরও জড়ো বুদ্ধি সন্তানও জড়ো তাদের ভাবনাটাও জড়ো সন্তানকে প্রোটেকশন দেওয়ার যে বিচারটা সেটাও তাদের জড়ো কেন কে কাকে রক্ষা করতে পারে রক্ষা তো কেউ কত করতে পারে না যদি ছেলে আজকে জগৎ থেকে চলে যায় তা রক্ষা কে করবে রক্ষা তো করতে পারবে না কত লোকে কত প্ল্যান প্রোগ্রাম কত চিন্তা ভাবনা করছে কিন্তু সেটা পরিপূর্ণ হচ্ছে না কখনো হচ্ছে তারপরে আবার অশান্তি হচ্ছে এগুলো স্বাভাবিক এই জন্য আমাদের শাস্তে বলছেন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে ঈশ্বর ইচ্ছা বিনা ফল নাহি ধরে বদ্ধজী বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করবে কে ওটা নিজেকে ঠকাবার জন্য নিজেকেই ঠকাচ্ছে বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম আসারে গল্প স্বপ্ন দেখবে এটা হলে ভালো হতো এই ধরনের যেগুলো এগুলোকে বলা হয় ইমপ্র্যাকটিক্যাল আর হরিভজনটাকে বলা হয় বাস্তবিক হরিভজনটাকেই কিন্তু বলা এটা ওরা মনে করে এটা কাল্পনিক হরিভজন তো কাল্পনিক নয় হরিভজনের মধ্যে এতটা প্র্যাকটিক্যালিটি আছে যেটা স্বপ্নে ভাবা যায় না প্রত্যক্ষভাবে বোঝা যায় হরি ভগবানের ভজন করলে পরে কি পরিবর্তন হয় মানসিক হৃদয়ের আনন্দ সব যারা করেছেন তারা জানেন যারা করেননি তারা তারা জানেন তারা বলতে পারবেন বহুদিন পূর্বেকার কার কথা আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে হবে বৃন্দাবনে যেটাকে বলা হয় কোশিকলা নাম শুনেছেন কোশিকলা না শোনেননি যারা বৃন্দাবন যাননি তারা যান কোশিকলাতে আমি পরিভ্রমণ করতে করতে কোশিকলাতে গিয়ে পৌঁছেছি বলদাউজি মহারাজের রাসস্থলিতে প্রায় গিয়ে ভগবানের ইচ্ছা থাকতাম খুবই আনন্দ লাগতো তার পূজা করতাম ব্রোজবাসীর বললো আপনি পূজা করুন সাক্ষাৎ যে বিগ্রহ যমুনা থেকে স্বয়ং প্রকট হয়েছে সেই বিগ্রহকে ব্রজবাসী আপনি আজকে আছেন আপনি পূজা করুন আমি আনন্দে করতাম নিষ্কিঞ্চন ভাব দুটো রুটি ছাড়া আর কিছুই নেই সেইখানে একজন ভক্ত আমাকে ধরলো ধরে বলছেন যে আপনি আমার কাছে কদিন এখানে ফাঁকা জায়গা ভজন ভালো হবে কোথায় ওর সঙ্গে পরিচয় হয়েছিল নন্দঘাট নন্দঘাটের আগে যেটাকে বলা হয় কি বলে একটা জায়গা আছে পরিক্রমা সেখানে পরিচয় হয়েছিল সে আমাকে জোর করে বলল কদিন এখানে হরিকথা কীর্তন করুন সেখানে গিয়ে দেখি সব হসপিট হসপিটালের মতো চারিদিকে এটা তো আশ্রম নয় এটা তো হসপিটালের মতো মনে হচ্ছে বলে আপনি ঠিকই ধরেছেন এটা হসপিটাল তাহলে আপনি কি করে আছেন এটা তাহলে আমাকে দায়িত্ব দিয়েছে এই জায়গাটা দেখার এলে ঘটনাটা কি হসপিটাল হলো না কেন বলে সে এক পুরনো কথা বলছি যে ব্যক্তি ধনী ব্যক্তি দিল্লি বা কোথাকার কে জানে মনে নাই তিনি হসপিটাল ওটাকে করবেন জায়গা নিয়েছেন বিল্ডিং করেছেন হসপিটালের সব ঘর করেছেন সেখানে মেসিংপত্র হসপিটালে যা নার্সিংহোমে লাগে সব কিছু কিনেছেন যন্ত্রপাতি সব ভর্তি আর তিনি ওপেনিং করবেন একদিন তিনি ওটাকে উদ্বোধন করবেন হসপিটালটাকে উদ্বোধন ঠিক করেছেন তার দুটো ছেলেও আছে ছোট ছোটো ওরাও এসছে সব তার স্ত্রী এবার এই দুটো ছেলে যমুনাতে চান করবে বলে কোনো যে চলে গেছে না বলে ওরা দুজন গেছে ওখানে সেখানে গিয়ে ওরা চঞ্চল ছেলে সাঁতার ফাঁতার জানে হয়তো যমুনাতে এক ঝাঁপ দিয়েছে সাঁতার করবে জন আনন্দ আদৌ ওখানে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুন্ডটা মাটিতে গেঁতে গেছে ও জানতো না ওইখানে যে যমুনার গভীর জল নেই ওটা ওখানে গেঁতে গিয়ে দুটো ছেলে মৃত হয়ে গেছে মৃত্যু মৃত্যুবরণ করেছে ওদিকে বাবা জানেন না বাবা জানেন না পরবর্তীকালে কোনো ব্যক্তি ওই যমুনায় চান করতে গিয়ে কোনো কিছু করতে গিয়ে দেখেছে দেখে চিৎকার সেই ছেলে দুটো কার পরে গ্রামবাসী বললো ওটা হচ্ছে ওই যে হসপিটাল হচ্ছে ওনার ওনার এদের বাবা ওই মৃতদেহটা নিয়ে কোথায় ঢুকলো ওপেনিংয়ের দিন হসপিটাল যেখানে উদ্বোধন করব সেখানে অর্থাৎ তার দুটো ছেলেই হলো তার দুটো ছেলে হলো ওই হসপিটালের প্রথম ক্যান্ডিডেট বুঝে গেল ভবিতব্য দেখুন ঘটনাগুলো আমি যখন চিন্তা করি আমি আমার পাগল হয়ে যাই যে এই দুটো ছেলে তার ছেলে সে হসপিটাল করলো সে হসপিটালে তারই দুটো ছেলে প্রথমে ঢুকলো মৃত অবস্থায় তাহলে জীবনের কি অর্থ আপনি বার করবেন সে তো এই প্ল্যান নিয়ে হসপিটালটা করেনি করেছে কি সে ওপেনিং ঘুচে গেল হসপিটালটা তার ধ্যান দিয়ে দিল একটা সোসাইটিকে সেই সোসাইটি ওই লোকটাকে ধ্যান দিয়ে লেগে যে তুমি থাকো তাহলে কি প্ল্যান করেছিল আর কি হলো আমাদের ভজন জীবনে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই যেগুলো অপ্রাকৃত সেবা করবার বিচারগুলো হয় আমি ভগবানকে বলে আপনার যদি ইচ্ছা না হয় আপনি বন্ধ করে দিন সোজা আমি বলি হরিকথ আমি বলি তোদের যেদিন বলবি আমি বন্ধ করে চলে যাব তোরা আলোচনা করবি আমার দরকার আমি চলে যাব কাজে আমাদের জীবনের প্ল্যান প্রোগ্রাম হলো একটাই সেটা হচ্ছে কি করে আমরা ভগবানকে সন্তুষ্ট করবো এটি প্ল্যান প্রোগ্রাম যদি কিছু তার মধ্যে কিছু দেখেন তাহলে মনে করবেন ওইটা ওই যে দেখছেন যা কিছু করতে যাচ্ছে ওটার পেছনে উদ্দেশ্য হল ভগবানকে সন্তুষ্ট করা বিধান আর কিছু নেই পৌপাতি চৌষট্টিটা মঠ করেছেন এর মধ্যে কোনো বদ উদ্দেশ্য ছিল না একমাত্র উদ্দেশ্য ছিল কী করে বদ্ধজীবগুলোকে বোঝানো যায় এটা বাস্তব সত্য যে হরিভজন ভগবান এ লোকে এই জড়জগতের লোকেতে এখানে যে জীবন জীবনযাপন করছি এর কোনো রকম নিশ্চয়তা নেই এর কোনো রকমভাবে কোনো নিশ্চয়তা নেই কিন্তু কেউ বুঝতে চাইছেন কি এখানকার লোকগুলো এত বোকা এদের বোঝালেও ওরা বুঝবে না এরা কালী দুর্গা গণেশ এইসব নিয়ে ব্যস্ত রয়েছে আমি তাদের অপমান করি না কোনো দেবতাকেই অপমান করি না শঙ্করকেও ভালোবাসি দেবীকে ভালোবাসি কেন পিতা মাতা আমার অপমান করার প্রশ্ন নেই কুরুপাধ্যম প্রায়ই বলতেন এটা যে ব্রহ্ম রুদ্র ব্রহ্মা রুদ্র এদেরকে অপমান করবার দরকার নেই কিন্তু আমরা তো ভজন করি ভগবান শ্রীকৃষ্ণ যাকে ভজন করলে সব ভজন হয়ে যায় আর কিছু আলাদা করে লাগে না আর আলাদা করে কিছু করতে লাগে না কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মূল তাকে ভজন করলেই সব হয়ে যায় সেই জন্য হরিভক্তি সুদোদয়ের একটা শ্লোক তিনি প্রায়ই বলতেন এতে হরি প্রথমে বলতেন হরিরেব সদারাধ্য সর্বদেবের স্বরে স্বর হরি হচ্ছেন সর্বদেবের দেবতা হরি রেব সদারাধ্য হরি হচ্ছে সবসময় আরাধনার বস্তু আমাদের একমাত্র একমাত্র আরাধনার বস্তু হলো আমাদের হরি হরিরেব ও সর্বদেবেশ্বরেশ্বর যত দেবতা আছে তাদের ঈশ্বরের ঈশ্বর কিন্তু তাই বলে এতে ব্রহ্মরোদ্রা দিয়া নাবাক গায়া কথাছন। তা বলে ব্রহ্মা রুদ্র এদের কিন্তু অপমান করবে না এদেরকে অপমান করা বিধান নেই এরা আছে এদের দায়িত্ব দিই যে ভগবান এরা আছে আমি হরিভজন করি বলি গণেশ দেবত সব তাকে অপমান করতে আর মুখ শঙ্কর ব্রহ্মা এরকম কথা বলা নেই এতে ব্রহ্মরোদ্রিয়া দিয়া নাবাকা কথাচ্ছন্ন এতে অপমানের কোনো ব্যাপার বলা নেই অপমান করতে হয় না হরিভজনে সব কিছু ভগবানের চরণে নিবেদন করার বিচার আছে কিন্তু আমরা দিতে পারি না আমরা সব কিছু দূরে কোথাও মনটাকেও দিতে পারি না আমাদের যে মনটা মানুষ দেহ গেহ যো কিছু মরো বলতে ভালো লাগে তা আমরা ভগবত চরণে কোনো কিছুই দিতে চাই না জড়ো মনটা সেটাকেও আমার বোন বলে আমার কাছেই রাখি ওটা দিয়ে এই যে এক্ষুনি আগে বললাম বিভিন্ন ধরনের আষাঢ়ে কল্পনা ওখানে ফোন করব ওর সঙ্গে কথা বলবো ওখানে চালিয়ে দেবো এই যে ব্যাপারগুলো সব এগুলোকে বলে এগুলোকে বলে আষাঢ়ে গল্প এগুলো চলছে এগুলোর কোনটা যে কি ফল হবে কেউ জানে না করছে এরা এই জন্য বলতেন ইতিহাস এবং আষাঢ়ে গল্প বা কল্পনা স্বপ্ন দেখা এর থেকে যতক্ষণ পর্যন্ত বিরাম না লাভ করে ততক্ষণ পর্যন্ত বাস্তব হরিভজন শুরু হয় না কারণ তারা ওইগুলো নিয়ে ব্যস্ত রয়েছে যখন দেখবেন কেউ ইতিহাসের সঙ্গে অতীতে কি হয়েছিল পরে কি হবে এইসব যে আজকে হয়েছে কি কালকে জীবনে কী হয়ে এগুলো চিন্তা করে তাদের হরিভজনের চিন্তা হয় না আর সেদিনকে যে কথা বলেছিলাম যে পৌপাদ সমস্ত ভক্তদের নিয়ে যে বর্ষানা নিচে মনে আছে তো সে ঘটনা সেখানে বনগোস্বী মহারাজ আর পোপাত দাঁড়িয়ে রয়েছেন বাকি যাত্রী ব্যস্ত বিভিন্ন দর্শন করছেন হঠাৎ একটা বাবা কৌপিন পরা বাবা মাঠার মধ্যে কাঠের বোঝা নিয়ে ওখান দিয়েই যাচ্ছেন পহপাত দাঁড়িয়ে রয়েছেন মহারাজ পাশে দাঁড়িয়ে রয়েছেন বন বন মহারাজ বনগোসাই মহারাজ ওই বাবাকে জিজ্ঞাসা করলেন এত রোদূরে কাঠের বোঝা নিয়ে কোথায় চললেন কোথায় যাচ্ছেন ভালো করেই বললেন মানে তার কষ্ট হলো আর কি কাঠের ভোজাগুলো নিয়ে কেন ও তো ওরা তো ওই আমরাও তো রান্না করেছি কাঠে সূর্যকুণ্ডে কী করতাম ডাল পালা কুড়িয়ে এনে এই ভোকাচ্ছি রান্না করছি রুটি ভোকাচ্ছি এইভাবে করে আমার তো কিছু ছিল না এখন সব বাবু আনা হয়েছে সেখানে বলছেন ওই বাবাকে জিজ্ঞাসা করলেন আপনি কাঠের বোজা নিয়ে কোথায় যাচ্ছেন এইটা প্রশ্ন করলেন আর সেই কী মনমাজকে বলল বন্যাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা এখন কৃষ্ণ কোথায় আছে বলতে পারেন কোন জায়গায় গেল ও জিজ্ঞাসা করলো কাঠের বোঝা নিয়ে কোথায় যাচ্ছে আর ইনি ওইটা কানে ওর ওটা কানে ঢুকলো না ও বলছেন এখন বর্তমানে এই সময় কৃষ্ণ কোথায় আছে জানেন কোথায় গেল পৌপাত সঙ্গে সঙ্গে বললেন দেখলেন আপনি কি প্রশ্ন করলেন ওকে ওনাকে কি প্রশ্ন করলেন কাঠের বোঝা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি তা বললেন ও কি উনি কি উত্তর দিলেন উনি বললেন কৃষ্ণ এখন কোন জায়গায় গেছে বলতে পারেন এটা মানে কি প্রপাত বললেন দেখুন এটাকে বলে ভজনের সাকসেস আপনি কিন্তু ওকে সম্মান দেবেন না আমি জানি ওকে মালা দেবে না কোন সোসাইটি এক্স ওয়াই ওই বাবাকে ওই কপিন বাবা বাবাকে এসে মালা দেবে কি কোথাক আর কে এলো কিন্তু প্রপাত বললেন নিষিদ্ধ এই যে সবসময় কৃষ্ণের অনুসন্ধান করছে কৃষ্ণ কোথায় গেল এই সময় কৃষ্ণ কোথায় এই যে সবসময় কৃষ্ণের অনুসন্ধান এটা কাদের হয় এটা সিদ্ধ মহাত্মা বদ্ধজীবের হয় না কিন্তু বদ্ধজীব যদি গুরু বৈষ্ণবের বাস্তবিক অনুগত সে তখন আজকে কষ্ট করছে কালকে বুঝতে পারবে আমাকে তো ঠিকই বলেছিলেন আমি তো ছাগল আমি বুঝতে পারিনি যে ভজনে যে এইসব আনন্দ আছে আমি বুঝি কী কর এইসব ঝামেলা আমি তো ধরতে পারিনি ভজনের ভেতরে যে এত আনন্দ ভজনের গভীরে যে এইসব লুকিয়ে রয়েছে ভগবানকে দৃশ্যমান অবস্থা সব দেখা যায় আমাদের পৌপাত কী করতেন গুরু মহাজ কী করতেন অন্ন নাম করছে কোন দিকে তাকিয়ে রয়েছে সবসময় দেখছেন ভগবান কোথায় লীলা করছেন সব দেখতে পেতেন কিন্তু বদ্ধজীবের হরিভজন একটা আষাঢ়ে গল্প বদ্ধজীবের হরিভজনটাকে একটা আষাঢ়ে গল্প বলা যায় কেন করতে চায় না কোনোরকমভাবেই তাদের ইচ্ছা নাই যাই হোক শিল সনাতন গোস্বাইপকে আজকে ঘটনাটাও এই প্রসঙ্গেই হবে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম শ্লোকের মানেটা একটু বুঝলে ভালো লাগবে তারপর আজকে গিরিরাজ মহারাজেরও ব্যাপার আছে আবার সঙ্গে সঙ্গে আমাদের সৌভাগ্যক্রমে কালকে পর্বত পর্বত কি উপকার করে সেটা চলে এসছে তা গিরিরাজ মহারাজের মিলে গেছে ঘটনা ভালোই হলো শ্লোকের আলোচনাতে দেখতে পাবেন যদি চোখ থাকে খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন এই চোখ দিয়ে দেখতে পাবেন এটা দেখবেন যে এটা বলছেন যে নদীগুলো যে জল বয়ে বয়ে নিয়ে যাচ্ছে নদীগুলো জল বইছে তো আপনি কিছু দেন নদীকে কি দেন আপনি আপনি কিছু দিতে গেছেন একটু নাও খাও নদীগুলো জল বয়ে নিয়ে যাচ্ছে এই শ্লোকে বলছেন জ্বালানি তাসাম নব পিবন্তি নদাহা এই নদীগুলো নিজের জল নিজে পান করে না তার কার জন্য বয়ে নিয়ে যাচ্ছে বললাম আমাদের জন্য সবার জন্য জলানি তাসাম না ফিবন্তি না দেহা নদীগুলো কিন্তু নিজের জল নিজে পান করে না কতটা স্বার্থহীন খালি প্রবাহমান প্রবাহমানভাবে গতানুগতভাবে বয়ে নিয়ে যাচ্ছে লোকের যদি উপকার হয় জলে উপকার হয় আর গাছগুলো যে ফল ধারণ করছে সেই গাছের ফলগুলো গাছ নিজে খায় না সব ফলগুলো লোককে দিয়ে শুধু গাছ ফল দেয় না আমাদের চৈতন্য চৈতন্যচিতামিত বলছেন সেখানে গাছ নিজের পাতা কাঠ আদি সমস্ত কিছু বৃক্ষ যেন কাটিলেও কিছু না বল হয় শুখাইয়া মহিলে কারে পানি না মাংোয় যেই যা মাংয় তারে দেয় আপন ধন সহে সহে আনের করে রক্ষণ কি সুন্দর বিচার একটা বৃক্ষ কত রোজেতে পুড়ে শেষ হয়ে যাচ্ছে জল কেউ দিচ্ছে না সব জায়গায় তো সেচের জল নেই জল দিচ্ছে না গাছ বলছে না যে আমাকে একটু জল দে আমার বড় কষ্ট হচ্ছে এটা বলে না গাছগুলো বলে কি বৃক্ষ যেন আবার কাটলে যে বিক্ষেত যে বৃক্ষ থেকে সকালবেলা ফল নিয়েছে আবার দুপুরবেলা সেই গাছে বিশ্রাম করেছে তারপরে আবার কেটে তার গাছপালার সেখান থেকে আবার কাঠফাট নিয়ে চলে যাচ্ছে সকালেই ফল নিল দুপুরবেলা বিশ্রাম করলো আবার এখন কেটে কিছু কাঠকন নিয়ে চলে যাচ্ছে তো গাছ বলছে না সকাল তুই ফল নিচ্ছিস পাতা নিচ্ছিস সব আমার সব কিছু তোর তোরা নিচ্ছিস আবার আমাকে কাটছিস কেন বলে কি তাহলে বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয় শুকাইয়া মহিলে কারে পানি না মাংয় শুকিয়ে গেলেও বলে না পানি যেই যা মাংে তারে দেয় আপন ধন ঘর্মবৃষ্টি সহায় আনের করে নিজের ঘাম বৃষ্টি ঝড় তাপ সহ্য করছে গাছের তলায় কিছু বিশ্রাম নেয় তাকে আরাম দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের লীলা করবার সময় বা ওদের নিজের যে বন্ধু আছে তাদের বলেছিলাম বন্ধুগণ দেখো এই শাম বারাম জানমাহা। এদের কত কত সুন্দর জন্ম দেয় এরা খালো পরকে দিয়েই গেল এরা খালি দেওয়ার জন্য এরা খালি দেওয়ার জন্যই এসছে কিছু নেয় না ভগবান নিজে দুঃখ করবে যে এরা খালি দেওয়ার জন্য এসছে এরা কোনো কিছু নেয় না কাউ থেকে খালি দেয় ঠিক সেই স্বভাবটা সাধুর অনেকে যদি সন্দেহ করে তারা নিশ্চয়ই বাস্তব সাধু দেখে নেই বাস্তব সাধু এরকম খালি দিয়ে যায় কিছু নেয় না মাধব গোস্বীমা একটা সুন্দর একটা শ্লোক বলতেন বলছেন তিনি বলতেন চন্দনকে যেমন তিনি শ্লোকের মানেটা চন্দনকে যেমন মলয়য চন্দন যত ঘষবে ভালো করে শুনুন মলয়য চন্দনকে যত ঘষবেন ঘিষ্টম ঘিষ্টম মলয় চন্দনকে তত সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে ভালো করে খেয়াল করব চন্দনকে যত মলয়য চন্দনকে যত ঘষবেন যে কোনো চন্দন সুগন্ধ সুভাষ চারিদিকে ছড়িয়ে যাবে যাবে কি না মলয়জ চন্দন বা চন্দনকে যত যত বেশি করে ঘুষবেন চারিদিকে সুভাষ ছড়িয়ে পড়বে আর সোনাকে যত পোড়াবেন যত পোড়াবেন তত সে নির্মল আকার ধারণ করবে বুঝে গেল মাধব গোস্বীমা উদাহরণটা দিতেন একটা সাধুকে যে যত অত্যাচার করবে যত বেশি করে অত্যাচার হল তার কিন্তু কোনো দুর্নাম তো দূরে সুগন্ধ বেরোবে তুই করলি অত্যাচার অপমান করা কিছু করবার জন্য তোমরা করলে কিন্তু ওর গুণটা যেমন হরিদাস ঠাকুর এত অত্যাচার করল। কিন্তু লাভ তো কিছু হলো না হরিদাস ঠাকুর নামটা সারা জগতে ছড়িয়ে গেল ছড়িয়ে গেল কি না এত অত্যাচারের পরও সে কিছু বললো না উল্টে তার নামটা চারিদিকে জগতে ছড়িয়ে গেল হরিদাস ঠাকুর কাকে বলে তাহলে মাধকোসীমা বলতেন চন্দনকে যেমন যত ঘষলে পরে তত সুভাষ বেরোয় একটা সোনাকে যত পোড়ানো যায় তত তার ঔজ্জ্বল্য বাড়ে একটা সাধুর উপর যে যত অত্যাচার করবে অপমান করবে অপবাদ দেবে কিচ্ছু হবে না তার চারিদিকে সুনাম ছড়িয়ে পড়বে যারা করবে তাদেরই অসুবিধে কিছু লাভ হবে না ঠিক সেরকমভাবে জলানি তা সাম না পিবান্তি না দেহা নদীগুলো নিজের জল কখনো পান করে না আমাদের জন্য নদী জল বয়ে নিয়ে যাচ্ছে শশুর ফলানি তদ্বদন না খাদন্তি বৃক্ষগুলো নিজের ফল নিজে আহার করে না সবাইকে দিয়ে দেয় একটাও ফল খায় না আর মাঠে ঘাটে যত শস্য হয় ধান হয় ধান হয় তো গম হয় জব হয় যত শস্য হয় যা কিছু হয় ফসল হয় মেঘ যে বর্ষণ করে বর্ষণ করে মেঘ জমিতে আর্দ্রতা দেয় তাতে জল পায় তাতে শস্য হয় সব কিছু কিন্তু মেঘ কখনও বলে না আমি মেঘ কখনও বলে না আমি জল দিয়েছি কাজে আমারও এই শস্যের মধ্যে ভাগ আছে তুমি সব শস্য নিয়ে যাচ্ছ কেন বাড়িতে আমাকেও দাও কিছু মেঘ বলে না মেঘ সবসময় দিয়েই যায় বর্ষা ক্ষতিকর করে না দিয়ে যায় শস্য হোক এদের মঙ্গল হোক ভালো হোক এইটি চায় ঠিক সেরকম ভাই বলছেন জলানি ন পিবন্তি ন দেহ ফলানি তদ্বদ ন খাদন্তে বিক্ষাহা না দত্তে শস্য না দত্তে শস্য শস্যানি মেঘা কদাচিৎ এই শস্যগুলো মেঘ কখনো নেয় না এগুলো যে যাস করে তাকেই দিয়ে দেয় ঠিক সেরকমভাবে ও সতাম বিভূতি একটা বাস্তবিক সাধুর দেখবেন কোনো অভিযোগ থাকে না এই করেছে ওই করেছে এ করলো কেন ও করলো এগুলো থাকে না যারা বাস্তব সাধু তাদের থাকে যদি কোনো শাসন করেন সেটা স্নেহ করে করেন তাদের অভিযোগ নেই তারা ভেতরে আনন্দে আছেন কিন্তু বদ্ধজীব যেমন খালি এর ও দোষ আর কেউ গুণ দেখতে পারে না এইভাবে ওদের জীবনযাপন হয় আমাদের সনাতন গোস্বামীকে মহাপ্রভু সনাতন শিক্ষা উপলক্ষে একটা ঘটনা বলছেন যেটা আমাদের শুনলে ভালো হয় অবশ্য তার আগে এটা বুঝে নেওয়া দরকার আজকে যে গিরিরাজ মহারাজের যে পূজা অন্নপূর্ উৎসব গিরিমা মহাজে পূজা এটা প্রবর্তন কি করে হলো এটা ঠিক কৃষ্ণ আমি যে আলোচনা করলাম ভগবান সেটি বলছেন আমি অল্প কথায় বলি কেন অনেক আলোচনার বিষয় আছে নন্দ বাবা যশোদা মা নন্দ উপানন্দ অধিনন্দ সুনন্দ সবাই ব্যস্ত সমস্ত প্রজভাষীকেও একটা ব্যস্ত রয়েছে কিছু একটা উৎসব করবেন মালপো পিটা পিটা করছেন বিভিন্ন রকম বিভিন্ন ব্যস্ত এত ব্যস্ত কৃষ্ণ বলরাম ছোট বালক তো হঠাৎ বাবা নন্দ বাবা উপানন্দ অধিনন্দ তাদের কাছে সব রয়েছে ওরা ওখানে তাদের কাছে এসে জোর করে বলছেন একটা কথা জিজ্ঞাসা করব আপনাদের কিছু যদি না বলেন আমরা ছোট। আমাদের কথায় আপনার উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন আমাদের ইচ্ছা হচ্ছে জানবার এই যে এত উদ্যম এই যে এত সব আপনারা রান্না করছেন পরমান্ন পিঠে পানা এগুলো কি কী জন্য ফুল মালা নিয়ে কোথায় না বলে বাবা আমরা পূজা করি পূজা করে হ্যাঁ প্রতি বছরই করি কেন করেন পুজো বললাম ইন্দ্র আমাদের মেঘ দেয় তো মেঘ মেঘ থেকে বৃষ্টি হয় আমরা তো গোপালন করি আমরা বোঝবাসি তো আমরা গোপালন করি আবার তার সঙ্গে আমরা চাষবাসও করি তো আমরা চাষবাস করি গোপালন করি তো আমাদের মেঘ বৃষ্টি যদি যথেষ্ট হয় তাহলে যে যত তত্ত ঘাস হবে ঘাস হলে পরে আমার গোমাতারা খায় ওরা এটা সুবিধা হবে আর এই বর্ষার ফলে আমাদের ফসলও হবে ভালো তাহলে আমাদের তো আমরা তো আর অন্য কিছু করি না আমাদের গোমাতা গৌ চড়াতে হয় আর শস্য আদি যা হয় এই দিয়ে আমাদের চলে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আচ্ছা ইন্দ্র আপনাদের ইন্দ্র আপনাদের সব সুবিধে দেয় এই জন্য আপনার ইন্দ্রকে পুজো করেন আচ্ছা আচ্ছা কিন্তু আমরা ছোট ছেলে আমাদের বুদ্ধি কম কিছু মনে করবেন না ঈশ্বর যদি থাকে পরমেশ্বর তো একজনই নিজে বলছেন না আমি ঈশ্বর নিজে বলছেন না আমি পরমেশ্বর যে দেখুন পিতাশ্রী তা তো ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকে আমরা তো ছোটোবেলা থেকেই শুনছি যে যার কর্মফল সেটা পায় তো ঈশ্বর যদি থাকেন তিনি কর্মফল দেন যেটা গীতাতে আমাদের বলা আছে না যে কখনোই ফলের আশা করবেন কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না গীতাতে ভগবান নিষেধ ফল আমার হাতে সব কিছু ওই জন্য গীতাতে বলছেন কর্মনি বাধিকার আস্তে মা ফলে সু কদাচন কর্মনি বাধিকার আসতে কর্ম তে কর্মনি অধিকার আসতে কর্মতে তোমার অধিকার কর্মনি কর্মনি অধিকার আসতে মা ফলে সু কদাচন ফলে আশা করবে না লোকে দুঃখ পায় কেন তে আশা নিয়ে কর্ম করে তার প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু একটা সাধু দেখুন বাঞ্চাল করে দিন কোনো একটা সেবা কোন একটা ক্ষতি করে দিন ঠিক আছে এটা ভগবানের ইচ্ছা কোথা হয়েছে ভগবান বোধ চাইছেন সেই জন্য ভগবান ব্রজবাসীদের বোঝাচ্ছেন যে আমরা তো জানি যে কর্ম প্রত্যেক জীব করে কর্মের তারা ফলটা পায় ভগবান বেইমান নয় আমি একটা খারাপ কর্ম করলাম হঠাৎ ভালো কর্ম ভালো ফল পেয়ে গেলাম হবে কিন্তু মূর্খ লোক বলে মূর্খ লোকগুলো বলে কই এ তো এত খারাপ করছে ও তো কিছু হচ্ছে না বলে এ এত খারাপ করছে গুরু মহারাজ বলছেন দেখো বাবা ভগবানের মার দুনিয়ার বাইর ভগবান কখন ওকে হয়তো ওর পূর্বের কর্মফল কিছু রয়েছে এই জন্য অপেক্ষা করছে ভগবান এখনও দিচ্ছে না কিন্তু ওর কর্মফল পাবে তুমিও অবিশ্বাস করছো এ কর্মফল এসব বেকার কথা কি তা নয় ইংরেজি যেমন টিট ফর ট্যাট আছে আছে না ইংরেজিতে পড়েছেন টিট ফর ট্যাট আবার আমাদের নিউটনের থিওরি বলে এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অ্যান্ড অপোজিট যে কোনো কর্মের তার প্রতিফল তোমাকে পেতেই হবে ভগবান করাই কড়াইগণ্ডায় মিলিয়ে দেবে আপনি মেলাতে না পারেন ভগবান কড়াইগণ্ডায় মিলিয়ে দিয়ে দেবে তো এই করেছিল এই ফল পেয়ে কিন্তু লোকে তাও বিশ্বাস করেন এই বাচ্চা কৃষ্ণ বলরাম দুজন বাচ্চা ভগবান কিন্তু বাচ্চা আর বলছেন আমরা তো জানি যে কর্মের ফল এই জীবরা পায় তো আপনার যদি কর্মফল দেওয়ার কোনো ঈশ্বর অস্তিচ্ছেদ ঈশ্বরাহা একজন যদি পরমেশ্বর থাকেন যিনি প্রত্যেকের কর্মফল দিয়ে থাকেন তা তাই ইন্দ্রের তো কিছু করার নেই কর্মফল তো দেবেন ভগবান তো তিনি তো পরমেশ্বর তিনি আছেন ইন্দ্রের উপরে আপনারা ভরসা করে আপনারা করছেন কেন তখন কৃষ্ণ বলছেন আমার তো মনে হয় দেখুন পিতাশ্রী যদি আমরা বাচ্চা আমরা কিছু বুঝি না বলছেন আপনি যদি মনে করেন তাহলে একটা কথা বলি এই গিরিরাজ মহারাজ গিরিরাজ গোবর্ধন একে যদি আপনি এই যা কিছু আয়োজন করেছেন ফুল ফল পিঠে পানা পরমাণ্ন সব কিছু আমার মনে হয় এগুলো দিয়ে গিরিরাজকে পুজো করুন কেন গিরিরাজ দেখুন আমাদের বৃন্দাবনের ভূষণ এই গিরিরাজে আমরা ঝর্ণা জল পাই তার সঙ্গে আমরা পাই ফল ফুল ঔষধি কন্দমূল কন্দমূল পায় কন্দমূল পা হন্তবল হরিদাস যদ রাম কৃষ্ণ চরণ পরশৌ প্রমোদ মানম তন গৌ গো গন পানীয় কন্দমূলই বলছে আমরা তো কন্দমূল ফল মূল আশ্রয় গুফা আছে গোচারণ করে চারিদিকে আবার এই গোবর্ধন বেক মেঘকে মেঘ পাহাড় তো মেঘকে ডেকে নিয়ে আসে না তো বলছেন এ মেঘকে ডেকে নিয়ে আসে এ বর্ষা করে তো আমার মনে হয় আমরা ছোটো ভালো বুঝি না কিন্তু দেখুন আমার মনে হয় এটি কিন্তু তার সঙ্গে যুক্তি দিচ্ছে শুধু মুখে বলছেন সেখানে বলছেন দেখুন কর্মনা যায়তে ইয়ন্তঃ কর্মের নৈব প্রবলিয়তে কর্মের দ্বারা মানুষের উৎপত্তি হয় আবার শরীর ছেড়ে দিয়ে আবার লয় হয়ে যায় আবার জন্মগ্রহণ করে এই তো অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে হ্যাঁ তরিবারে না দেখি হয় কীর্তনগুরু তো এমনি করে কেউ কেউ অনুভব করে করে কাউ দায় পড়েনি হরিভজন করবে একটা লোক দেখান দায় পরেনি বাস্তবিক বলবে হ্যাঁ কে এগুলো গান গায় গান গাইতে হয় বলে অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায় এইটি তো ভাগবত বলছেন ভাগবত কিন্তু একই কথা বলছে ভগবান বলছেন যে কর্ম না জায়তে এই কর্মের দ্বারাই জীবের জন্ম হয় আবার যে কর্ম করে আবার মিলে যায় মাটিতে আবার উৎপত্তি হয় আবার কর্ম করে এইভাবে কৃষ্ণভলি সেই জীব অনাদি বহির্মুখ তাই তো চৈতন্য চৈতন্য বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনা কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসারাদিত অনাদি কবি যে হয়েছে এই বন্ধন আমাদের শেকল পরে কবে কেউ জানেন অনন্ত কালদের জীব ঘুরছে এরা জানতে পারছে না অনাদিকালদের ভগবান অর্জুনকে বলছেন অর্জুন এমন কোন। অতীতে কোটি কোটি বছর আগেও তুমি চলে যাও হয়তো একশো কোটি বছর আগে চলে যাও তখনও এমন সময় ছিল না যখন তুমি ছিলে না আমি ছিলাম না তুমি যদি প্রচুর পিছিয়ে চলে কোটি কোটি বছর পেছনে চলে যাও তখনও তুমি ছিলে তুমি মানে তোমার আত্মা আর আমিও ছিলাম খালি তুমি মনে করতে পারছো না আমি মনে করতে পারি তানি নিয়ে আহম ভিত্তি ন জানাহা অন্য কেউ জানতে পারে আমি জানি আমি সব সাক্ষী কাল রূপে আমি সাক্ষী সব দেখছি ধ্বংস হচ্ছে প্রলয় হচ্ছে আবার তৈরি হচ্ছে সব দেখছি কাজেই অনন্ত কোটি কাল পূর্বে যেটা হিসাব করা যায় না তখনও আমি ছিলাম আপনি ছিলেন ভগবান ছিল সবাই কিন্তু এই জন্মটাকে আমি মনে করছি এই বলে জন্মালাম এখন একটু কিছু করব এটা নয় জীবাত্মা অনাদিকাল ধরে রয়েছে আমি আজকে ইংরেজি কথাতে ওদের বলছিলাম যে তোরা কি মনে করতে পারিস যদি এই মুহূর্তে ভগবান সমস্ত আত্মাগুলোকে এই এখন যে কথা বলছি ভগবান যদি হঠাৎ এই জগৎ থেকে যত আত্মা আছে যে পোকা মাকড় গাছপালা সবই আত্মা এগুলোকে তুলে নিয়ে চলে যায় হট করে যদি সব তুলে নেয় কি থাকবে পড়ে বলতো আমি জিজ্ঞাসা করলাম যদি মনে কর এখন সব আত্মাকে এই মুহূর্তে ভগবান সব আত্মাগুলোকে তুলে নিয়ে চলে গেল তাহলে কি পড়ে থাকবে ওরা বলছে ম্যাটার পড়ে থাকবে আমি ঠিক বলেছি ম্যাটার এই শরীরটা থেকে আত্মা চলে যাবে তা ম্যাটার এটা ম্যাটার পদার্থ জড় পদার্থ ক্ষিতি অপ তেজ পড়ে থাকবে তাহলে কল্পনা করে দেখ যদি উঠে যায় আত্মাগুলোকে তুলে নেয় ভগবান এই জগতের যে ড্রামাবাজি যে নাটক হচ্ছে সব বন্ধ সব আত্মাগুলোকে যদি ভগবান এই মুহূর্তে তুলে নয় যত যে যে ব্যক্তি যত ড্রামা করছে নাটক সব বন্ধ কেউ স্বামীর পাঠ করছে কে স্ত্রীর পাঠ করছে কে দোকানদারি করছে কে অফিস যাচ্ছে কেউ জজ ব্যারিস্টার পুলিশ সব সব নাটক বন্ধ ড্রামা কবে চাকরি পেয়েছিলে বলে পঁচিশ বছর বয়সে বা বা পঁয়ত্রিশ বছর বয়সে এবার তো এখন বয়সে রিটায়ারমেন্টে সমস্ত এই যে ড্রামা নাটক বন্ধ এই জন্য ভোগ বলছে না এই যে আষাঢ়ে কল্পনা এবং এই যে ইতিহাস এ থেকে রেহাই পাওয়ার নামই হল হরিভজন হরিভেন তাহলে ভগবান বলছেন ব্রজবাসী যারা অনেক জ্যেষ্ঠ তাদেরকে হাত জোর করে বলছে বিনম্রভাবে যে কর্মনা বেদান্তের কথা বাচ্চা বলছে কর্মনা জায়াতে ইয়ন্ত হক কর্মের নইবে কর্মের দ্বারা মানুষের জন্ম হয় যেমন কর্ম সেরম জন্ম হবে কর্মের নইবে প্রবলীয় কর্মের ফলেতেই আবার লয়প্রাপ্ত হয় আবার ওই কর্মফল ঘুরে আবার আসে আবার জন্ম হয় তাহলে ভগবান কি বলছেন কর্ম না জায়াতে ইয়ন্ত হ কর্মের নইব প্রবলীয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নই ও সুখ দুঃখ লাভ লোস্কান যা কিছু হয় এ তো কর্মের কর্মের দ্বারেই হয় তো ইন্দ্র আবার কি করবে কর্মফলদাতা তো ইন্দ্র নয় কারণ ভগবান ইন্দ্র তো ভগবানের গোলাম গোলাম না তাকে দায়িত্ব দিয়ে এটা চালাও কৃষ্ণ বললাম এভাবে বোঝাচ্ছেন সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈব নন্দবা উপানন্দ বললো বাচ্চা ছেলে কিন্তু বলছে কিন্তু ঠিকই তা আমাদের ছেলে ছোট ছেলে কিন্তু বলছে কিন্তু ঠিকই ঠিক আছে চলো কৃষ্ণ যখন বলছে বলরামও বলছে তা আমরা তাহলে আজকে সব নিয়ে আমরা গিরিরাজ মহারাজ গিরিরাজ মহারাজ কি যাই হোক বলে পুজো করতে আমরা সব সব নিয়ে সব গরুর গাড়িতে সব তুললো তুলে পুজোর ফল দুধ সব কিছু নেসব গেল গিয়ে এবার গিরিরাজ মহারাজের সামনে সব বাগান ছাড়ি সুন্দর এক গাদা জিনিস সব 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 রেখে দিলো রেখে এবার গিরাজের পূজা হল সব কিছু হলো আনন্দ তাদের করে ইন্দ্রের পূজা বন্ধ হয়ে গেল ইন্দ্রকার পুজো করলো না সেই বছর আগে কিন্তু করতো ইন্দের হয়ে গেল রাগ বেটা এত বড়ো সাহস এটা কালকের বাচ্চা নাক টিকলে দুধ বেরোয় তার কথাতে আমার পুজো বন্ধ করে দিল বলছে গালাগাল দিয়ে কৃষ্ণম মর্তম কৃষ্ণম স্তব্ধম মর্তম এত গালাগাল দিচ্ছে কৃষ্ণ স্তব্ধ মানে মানে মাথায় কিছু নেই তার মর্তম তাকে আস তাকে তার কথা শুনে আমার পূজাটা বন্ধ করে দিল হ্যাঁ এত বড় সাহস তা আমি দেখাবো তাদের বলে কি করবো রেগে মেগে আগুন তাকে প্রতিশোধ নেবে আজ ব্রজ আজকে পুজো পুরো ব্রজধামকে আমি সপ্তমাস করে দেবো আমি সব শেষ করে দেবো বলে সংবর্তক বলে এক মেঘের নাম মেঘ মেঘের নাম সংবর্ধক ওটা সবসময় আসে না যখন প্রলয় হয় প্রলয়ের সময় সংবর্ধক মেঘকে ডাকা হয় এর আগে সংবর্ধক মেঘ আসে না সেই মেঘ এসে একবারে হাতি সুরের মতো বৃষ্টি আরম্ভ করল বজ্রপাত মানে ইন্দ্র যেমন প্লেন যেমন মাটিতে নামে ইন্দ্র স্বর্গ থেকে উড়ে এসে কোথায় নামলো যে গ্রামটার নাম হলো বেহেজগ গাঁও এখনও ওই গ্রামের নাম ওই আছে বেহেজ আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে এগুলো সব জানি ভগবানের ইচ্ছায় বেহেজ বলে একটা গাঁও আছে গোবর্ধন থেকে গোবর্ধন থেকে হয় পশ্চিম হ্যাঁ পশ্চিম দিকে বোধ গেলে পরে বেহেজগ গাঁও মাঠের মধ্যে দিয়ে মানে সামঢাক প্রথমে পূর্বে সামঢাক পুছড়ি কি লোটা কি লোটা গোবর্ধন পুচুরি লোক পুচুড়ি কি লোটা ওখান থেকে বাঁধিকে ঢুকে ঢাক যেখানে কৃষ্ণ ছাঁচ খেয়েছিল গোপবালকদের নিয়ে সেখান থেকে সবুজ অনেক দূর সেখানে বলবে সেখানে পড়বে ব্যহেজগাঁও ইন্দ্র এখানে স্বর্গ থেকে এরকমভাবে নেমেছিল ওই জায়গাটার নাম হলো ব্যহেজগাঁও বজ্র নিয়ে এসেছিল রেগে মেঘে বজ্র নিয়ে বলে আমি উড়িয়ে দেব ওই জায়গাটার নাম এখনও বেহেজগাঁও সেখানে এসে এইরকম ধরনের অত্যাচার আরম্ভ করল তখন নন্দ উপানন্দ বলল যে আমি তো আগেই বলেছি বাবা দেখো দেখ ইন্দ্র রেগে গেছে কৃষ্ণ হেসে বলছেন কোনো চিন্তার কিছু নেই আপনারা কাজ করুন আমি গিরিরাজকে ধরছি ওপরে আপনারা তলায় ঢুকে যান কিচ্ছু হবে না আপনাদের আর তার আগে বলা ভালো যে এত হাজার হাজার খাওয়া যে তারা অনেক বোঝোবাসিত যে যা পেরেছে সব দিন এত যে দিয়েছে কৃষ্ণ সব কিন্তু খেয়েছে গিরিরাজের মধ্যে কৃষ্ণের মুখটা দেখতে পাচ্ছে কৃষ্ণ ডাক চাইছে গিরিরাজ চাইছে এবং খাচ্ছে যা যা দিচ্ছে কৃষ্ণ আর বজুপাশের ওই যে গিরিরাজের এই যে মুখটা আমাদের কৃষ্ণের মতো দেখছেন না ও বলছে না যে এটা কৃষ্ণ যে আমাদের কৃষ্ণর মতো দেখতে দেখ ওই সব চাইছে আর কি আছে দে আর কি আছে দে বলছে আর কি আছে তো দে দে খাবো ওই জন্য ওই গ্রামটার নাম হয়ে গেছে আনোর এখনও পর্যন্ত গোবিন্দকুণ্ড আপনি গেছেন গোবিন্দকুণ্ড কোনো না কোনো দিন গোবিন্দকুণ্ড থেকে একটু গেলে আনোর আনো মানে আনোর হচ্ছে বোঝবাসীদের ভাষা আনো ওর মানে আরও বেশি আনো কি কি আছে দাও এই জন্য গ্রামটার নাম গেছে আনর এবার বৃষ্টি শুরু হয়ে গেল জ্যোতিপুরা এসব যারা জানে তারা জানে ভগবানের মুখারাবিন্দ আছে সব কিছু অনেক কিছু আছে এখন আমাদের এই অচেতন ভাব দেখে তিনিও আস্তে আস্তে সব লুকিয়ে ফেলছেন গোপন করে ফেলছেন তুমি চাইছেন না ভগবান শ্রীকৃষ্ণ এবার কি করলেন গোবর্ধনটাকে তুলে ধরলেন এরও অনেক ঘটনা আমাকে এগুলো এগুলো আলোচনা করতে হবে এটা না করলে হবে না গোবর্ধনকে এরকম তুলে ধরলেন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো সমস্ত বজিভাষীকে বললেন এর মধ্যে ঢোকো তা করে আঙুলেতে সাত দিন সাত রাত এরকমভাবে ধরে রইলেন গিরিরাজ ধরন এবং একটা ফোঁটা জলের বিন্দু গোবর্ধনের ভেতরে এলো না এরও অনেক ঘটনা আছে পুরাণেতে এই জলগুলো গেল কোথায় এতদ জল হলো জলটা গেল কোথায় কোন একটা মুনি তিনি এটা পান করেছেন মুনি পান করে নিয়েছেন এগুলো পুলস্তমনি গিরিরাজকে এনেছেন রেগে গিয়ে অভিশাপ দিয়ে চলে গেছেন তো অনেক ঘটনা সেসব এখন ব্রজের কোনো তো ক্ষতি হলই না উল্টে আরও ইন্দ্র বিপদ বুঝে কৃষ্ণের পায়ে স্মরণ নিল যখন বুঝতে পারল এ আমি হয়েছিলাম সাধারণটা গোয়ালার ছেলে এ তো তা নয় বলে পায়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন ক্ষমা চাইলেন যা হয়েছে তারপরে বললেন ইন্দ্রকে পাঠিয়ে দিলেন যাও তোমার আমার অনুশাসন মেনে চলবে কোনোরকমভাবে এ ধরনের ক্রিয়াকর্ম করবে না তোমার কত বড় অপরাধ তুমি বৈজবাসীগুলোকে মারবে তুমি কি ভেবেছো ওই বৈজবাসী কারা জানো মানে পাঠিয়ে দিলে আবার ইন্দ্র ভয়েতে নিজে একা আসেননি সুরভিমাকে সামনে নিয়ে এসছেন জানেন সুরভিমাকে দেখলে তার যদি এগিয়ে গিয়ে থাকে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য সুরভিমাকে আগে মা তুমি আগে যাও তার পেছনে পেছনে মাথা নিচু করে আসে সুরভিমাকে দেখে কৃষ্ণের কৃষ্ণের রাগ ঠান্ডা হয়ে গেছে তারপর ইন্দু এসে পায়ে পড়ছে ইন্দু অনেক কিছু করলো ঐরাবতকে ডেকে বা কৃষ্ণ অভিষেক করলো সে অভিষেকের জলেতে এই গোবিন্দকুণ্ড হয়েছে আকাশ গঙ্গা জল এনেছে সব ইন্দু তারপর অভিষেক প্রভিশেক করে ক্ষমা চেয়ে তারপর গেছেন তার যান তো যাই হোক এখন গিরিরাজ মহারাজে উপকার করেন আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতেও দেখে গেল সাধুদের ধর্ম হল পরের উপকার করা ক্ষতি করা নয় যদিও তাদের ক্ষতি লোকে করবার জন্য দাঁড়িয়ে থাকে আর আমরা বিগত দিনের আলোচনা তো দেখেছি এই যে গুরুর কথা আলোচনা করতে গিয়ে দেখলাম যে কিভাবে পর্বত কিভাবে নিঃস্বার্থভাবে আমাদের সবার কৃপা করে পর্বত কিভাবে আমাদের বাঁচিয়ে রাখে ভূধর সনাতন গোস্বামীর কথাটা নয় কাল আলোচনা আজকে সম্ভব না। সেখানে বলছেন সৎসৎ পরার্থ পরার্থ কথাটার মানে তো আগেই অনেকবার বলা হয়েছে স্বার্থপরতা নিঃস্বার্থপরতা পরার্থপরতা স্বার্থপরতা জগতের লোক বোঝে নিঃস্বার্থপরতাও লোকের জগতের লোক কিছু না কিছু বোঝে অবশ্য নিঃস্বার্থপরতার পর্দার আড়ালে সবচেয়ে বেশি স্বার্থপরতা চলে বোঝা গেল নিঃস্বার্থপরতার ব্যানার আছে নিঃস্বার্থপরতার একটা ব্যানার টাঙিয়ে রেখেছে তার পেছন দিকে কিন্তু অনেক স্বার্থপরতা হয় যেমন ধরো কোনো কোনো এক্স মিশন ওয়াই মিশন হসপিটাল মেডিসিন সব ওরা দাতব্য চিকিৎসালয় দেখাচ্ছেন কিন্তু দাতব্য চিকিৎসালয়ের নামেতে তারা যদি একশো কোটি টাকা পান সেখানে খরচা করেন এক কোটি টাকা দু কোটি টাকা জগতে দেখে দিচ্ছে তাহলে স্বার্থ নিঃস্বার্থপরতার পর্দা মানে ব্যানার নিঃস্বার্থপরতার ব্যানারটা বাইরে টান কিন্তু ভেতরের দিকে স্বার্থপরতা চূড়ান্ত কেউ আমরা পরিক্রমা করাই ভক্তগুলোকে করে নাম করে সেখান থেকে নিয়ে লোড এসে অল্প একটু ব্যয় করল এগুলো করছে নিঃস্বার্থপর কেউ হতে পারে না একমাত্র বহুবাদের মতো সাধু কেশব ঘাস সিদ্ধ গোস্বী মহারাজ ভক্তিপ্রত এরা নিঃস্বার্থ এদের কোনো সাধু বাকি সবার হওয়া খুবই কঠিন বলা যায় যাই হোক আমরা দেখছিলাম সশ্যৎ পরার্থ সে সশ্যৎ পরার্থ সর্বে হার্থৈকান্ত সম্ভব সাধু শিক্ষেত ভূভৃত নগ শিষ্য পরাত্মতাম এখানে বলছেন যে পর্বতের সমস্ত চেষ্টায় কিন্তু সর্বদা অপরের ইষ্ট সাধন করা তাই কি না পর্বত নিজে তো কিছু নেয় না যদি ঝর্নার জল দেয় সেটাও লোকের জন্য ফল মূল কন্দমূল যেটা হয় সেগুলো সবই ঔষধই হয় বিভিন্ন ঔষধ গাছগাছারা অনেক কিছু হয় সর্বদা পরের ইষ্ট সাধনার্থ অধিক কি একমাত্র পরার্থই তার জীবনের অর্থ পরার্থ তা অর্থাৎ পরের উপকার করে তার জীবনের নিয়ম জন্ম সাধু ব্যক্তি কোনো এক সাধু ব্যক্তি তাহলে পর্বতে পর্বতে কি শিখবে ওইয় হন্তায়াম হন্ত আয়াম এটা কি মহারাজের মহিমা আহা হন্তায়াম অদ্রীর হরিদাস বর্জ মানে হরি ভগবান কৃষ্ণের যত দাস আছে সেবা করে তার মধ্যে গিরিরাজ শ্রেষ্ঠ অবশ্য গিরিরাজ নিজেই কৃষ্ণ বলছেন হন্তায়ম অদ্রীরবলা হরিদাস বরজ ইয়দ রামকৃষ্ণ চরণ পরশ প্রমোদ সবসময় রামকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের চরণ চিহ্ন গিরিরাজ আছে সবসময় বেড়াতো ওখানে খেলতো বেড়াতো গুফায় তাই বলছে হন্তায়ম অদ্রিরবলা হরিদাস বরজ ইয়দ রামকৃষ্ণ চরণ পরশ প্রমোদ মানম তনৌতি সহ গো গণেশ পানীয় সূর্যবশ কন্দর কন্দ এরা পরের খালি পরার্থ ভাব কাহা এরা পরের কী করে মঙ্গল হবে কি করে এই চিন্তা করে কাজেই বাস্তব সাধু জীবনত এরকম সে নিজে চিন্তা কী খেলো কী থাকলো সবসময় চিন্তা কর পরের মঙ্গল কি করে করবে তারা যা কিছু রান্না কিছু করে গিরাজ ওরা নিজেরা খায় না নিজে একটু চেকেও দেখে না যে কেউ না এগুলো সব পরের জন্য ওরা সব প্রসাদ লাগিয়ে অপরকে দান কর কিন্তু লোকে এগুলো জানতে পারে না লোকে জানে না প্রভুপা যে কী প্রসাদ পেতেন ওটা দেখলে পরে আমা খায় তার তো খাওয়ার টাইম নেই তাকে বাটি সাজিয়ে দিত এই আঙুল দিয়ে দিয়ে এরম করে সম্মান করত সময় কই খাওয়া এরা মনে করে সাধু বোধহয় বসে বসে খায় তা একদিন সাধুর সঙ্গে থেকে দেখ কত ধানে কত সাল খাটিয়া খারাপ হয়ে যায় পালাবে এই চারিদিকে মাইক চলছে এই গে মাইকগুলো একটু ভদ্রভাবেও চালাচ্ছে না রাত্রির একটা একটু বিশ্রাম করতে পারবে না পারবে কে বিশ্রাম করবে সারা রাত মাইক চালাচ্ছে সহ্য করতে হবে আমাদের কিছু বলা যাবে না আবার সকালবেলায়ও দৌড়াতে হবে ভগবানের সেবার জন্য হরিকথা ঠিক আছে বলা যাবে অভিযোগ নেই এগুলি করবে কাজেই বলছেন যে এদের জীবনটা দেখলে বোঝা যায় সত্যি পরের উপকারের জন্য এদের জীবন এরা নিজের জন্য কোনো কিছু করেন না প্রাণ বৃত্তৈব সন্তুষ্যেত মুনির হ্যাঁ নৈবেন্দ্রীয় প্রিয় জ্ঞানমথা নপশ্বেত নাবকের জতে বাং মান হয় প্রাণ প্রাণবৃত্যৈব সন্তোষ মুনি যারা মৌনবত ধারণ করেন অর্থাৎ কারোর প্রতি যারা অভিযোগ কিছু করেন না মৌনবত ধারণ করেন মুনি একমাত্র প্রাণের বৃত্তিটাকে রক্ষা করার জন্য যা কিছু করেন এর দ্বারাই সন্তুষ্ট থাকেন কোন ইন্দ্রিয় প্রিয় বস্তু আমার ইন্দ্রিয় আমার চোখে দেখতে ভাল লাগছে খেতে ভাল লাগছে আমার ওটা চাই এরম বলেন না তো এরকম তারা বলেন এই জন্য মুনি মানে হচ্ছে মৌন কিন্তু কথার আসল মানে কী মুনি কথাটার মানে হলো মৌন কিন্তু এটা হচ্ছে আক্ষরিক অর্থ কিন্তু কথাটার অন্তর্নিহিত অর্থটা কী কথার অন্তর্নিহিত অর্থ হলো যিনি সর্বদাই ভগবানকে মনন করেন মনন ভেতরে মুনি মুনিমানে চুপ করে থাকেন তিনি ভেতরে ভগবানকে সবসময় মনন করছেন তিনি যদি একশোটা হরিকথা বলেন তাও তার মৌনব্রত খতম হচ্ছে বোঝা গেল অনেকে মুনি মানে মানে মৌন কথা বলেন না কথা তো বলেন না ঠিকই কথা কিন্তু হরিকথা তো বলেন হরিকথা বন্ধ করবেন হরিকথাটা বললে মৌনতা নষ্ট হয় না হরিকথা কীর্তন করলে পরে মৌনব্রত ভাঙে না মৌনব্রত ভাঙে না এই জন্য কথাটার অর্থ হলো যিনি সর্বদাই ভগবানের চিন্তন মননে রয়েছেন মুনি এটাকে বলে মুনি আর তার সঙ্গে হরিকথা কীর্তন যদি সর্বক্ষণ করেন তাকেও মুনি বলা যায় তার মৌনতা বঙ্গ হয় না বলছেন প্রা বলছেন প্রাণ ও বৃত্তৈব প্রাণ এবং তার বৃত্তির দ্বারাই সন্তুষ্ট মুনির নৈবেন্দ্রীয় নৈবে নৈবেন্দ্রীয় প্রিয়ই মুনি কিন্তু কেবলমাত্র নিজের প্রাণবৃত্তি রক্ষা করার করেই তিনি সন্তুষ্ট থাকেন আর কিছু প্রাণবৃত্তইব সন্তুষেত মুনি মুনি এইভাবে সন্তুষ্ট হয় তার কোনো ইন্দ্রিয়প্রিয় বস্তু তার চাই না পেয়ে সন্তুষ্ট এরম কোনো কথা নয় তবে জ্ঞানম যথানা পাশ্বে না বা কেরিজেদ বাংমান এন বলছেন মুনি একমাত্র প্রাণবৃত্তির দ্বারাই সন্তুষ্ট থাকতে চান পারেন যত্ন করেন কোনো ইন্দ্রিয়প্রিয় আমার দেখতে ভাল লাগে আমার খেতে ভাল লাগে আমার এরকম কোনো বলেন ইন্দ্রিয়ের কোনো কোনো প্রিয় বস্তুর তার মধ্যে কোনো ডিম্যান্ড চাহিদা থাকে না ইন্দ্রিয় প্রিয় ইন্দ্রিয় তর্পণের কোনো বস্তু সে চাইবে আমাকে এটা দাও এরকম তার কোনো চাহিদা থাকে না কাজেই ইন্দ্রিয় প্রিয় বস্তুর আকাঙ্ক্ষা করবেন না যিনি মুনি হবেন যিনি মুনি হন বা মুনি থাকেন অপর কিছু কিছু আশা করেন না আর যাতে মৌনব্রত পালন করা বা মৌনি যেটা বলা হলো অর্থাৎ হরিকীর্তন হরিকথা বলা এই মুনির কিন্তু একটা খেয়াল রাখতে হবে এমন এমনভাবে তাকে আচরণটা করতে হবে কারণ কঠোর বৈরাগ্য করতে করতে অনেককে পাগল হয়ে যেতে দেখেছি কঠোর বৈরাগ্য পালন আগে করতেও করতে করতে সে পাগল হয়ে গেছে তার মাথা কাজ করছেন কাজী ভগবান এভাবে বৈরাগ্য পালন করতে বলেন নাই ভগবান বলেছেন তোমার ভগবান বলেছেন তোমার শরীর তোমার শরীর চালাবার জন্য যা কিছু প্রয়োজন হবে সেগুলো তুমি গ্রহণ করে যুক্ত বৈরাগ্য আশ্রয় করবে কিন্তু বৈরাগ্য যখন খুব কঠোর হয় যে বৈরাগ্যের সঙ্গে ভগবত ভজনের কোনো সম্বন্ধ থাকে না যে বৈরাগ্যের সঙ্গে ভগবানের ভজনের কোনো সম্বন্ধ থাকে না তাকে বলা হয় জড়ো বৈরাগ্য শুকনো বৈরাগ্য যে বৈরাগ্যের দ্বারা নিজে সর্বনাশ ডেকে আনা হয় যে বৈরাগ্যের কোনো অর্থ নেই যার জন্য সার্বভৌম ভট্টাচার্য যার জন্য সার্বভৌম ভট্টাচার্য তার সমগ্র জীবনে মায়াবাদী ছিল তো মায়াবাদী ছিলেন তিনি বৈরাগ্যটাকেই প্রধান বুঝতেন তারা যেমন এইটাই ভেবে যা নিরাকার ব্রহ্ম কিন্তু যখন শ্রী চৈতন্য মহাপুর কৃপা হলো তাকে তিনি যখন সরভুজ মূর্তিতে দর্শন দিলেন কৃপা করলেন অনেক তর্ক করেছেন সার্বভৌমা এত তর্ক করেছেন সেটা ভাবা যায় না কিন্তু মহাপ্রভু তার উত্তর দিয়েছেন বেদান্তের ব্যাখ্যাগুলো করে করে তাকে বুঝিয়েছেন পরে যখন সম্পূর্ণ দর্শন দিলেন সরভুজ মূর্তিতে আমি কে তুমি দেখো তারপরে সার্বভৌম যে অজ্ঞান হয়ে পড়লেন সহ্য করতে পারলেন এই মূর্তি দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরে যখন মা পু তার হাতে গাছ দিয়ে ডাকলেন সর্বভৌম কী হলো তোমার ওটো মানে শক্তি দিলেন তখন সর্বভৌম উঠে দাঁড়ালো দেখে পাগল হয়ে গেছে আনন্দে তখন সে ঝড়ের বেগে খালি স্তোত্র বলছে লেখাপড়া না নিজে রচনা করছেন নিজে বলছেন মানে এই রচনা করছেন বলছেন ঝড়ের বেগে একশোটা শ্লোক মহাপ্রভুকে গেছে স্তব করে যাচ্ছেন সেই স্তবগুলো একশোটা স্তব করে সার্বভৌম শতকম বলে এটা আমি চোদ্দ বছর আগে পাবলিশ করেছিলাম চোদ্দ বছর আগে পাতলা একটা বই সার্বভৌম শতকম অর্থাৎ একশো শ্লোক করে মহাপ্রভুকে বন্দনা করেছিলেন এবং সেটা সঙ্গে সঙ্গে মুখে বলছেন আর বন্দনা করছেন তখন মহাপ্রভু বলেছিলেন শত শ্লোক করি তুমি যে কইলে বন্দন, তুমি যে আমাকে একশোটা শোককে বন্দনা করলে আমাকে শত শ্লোক করি মরে যে কইলে বন্ধন যেজন করিবে আর শ্রবণ পঠন যে শোবন করিবে পঠন তার নিশ্চিত তার মঙ্গল হবে আমি দায়িত্ব নেব এই সার্বভৌম শতকমের কথা কেন তুললাম কারণ সার্বভৌম শতকমের কথা তোলার অর্থ হলো তিনি কত বড় মায়াবাদী ছিলেন আর সেই যখন চৈতন্য মহাপ্রুষ কৃপা লাভ করলেন তখন কি বলছেন বৈরাগ্য বিদ্যা নিজভক্তিযোগ শিক্ষার্থ মেঘম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী হ্যাঁ এই কথা তো বলছেন বৈরাগ্য বিদ্যা নিজ যোগ শিক্ষার্থ মেঘম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কে পাম কেপাম্বুদেরমহম প্রে তাই এখানে কি বলছেন এখানে কিন্তু আর শুকনো বৈরাগ্যের কথা বলছেন কি বলছেন বৈরাগ্য বিদ্যা মায়াবাদীর বৈরাগ্য হচ্ছে অজ্ঞান অবিদ্যা আর ভক্তের বৈরাগ্য সেটা হলো বিদ্যা অর্থাৎ ভক্তি বৈরাগ্য বিদ্যা বৈরাগ্য বিদ্যা শেখাবার জন্য আর নিজে ভক্তি যোগ। নিজের ভক্তিযোগ নিজের নিজের যে বৈরাগ্য বিদ্যা আর ভক্তিযোগ জগতে শেখাবার জন্য এই পর অখিলেশ্বর ভগবান এই জগতে নেমে এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী এখন বলছেন আগে কিন্তু বলেননি আগে বলছেন যে বাচ্চা ছেলে সন্ন্যাস নিয়ে নিল চব্বিশ বছর হয়নি ভাই সন্ন্যাস নষ্ট করে ফেলবে তা ঠিক আছে আমি একে সাহায্য করব আমার খুব স্নেহ হচ্ছে ছেলেটাকে দেখে মানে মহাপ্রভুকে দেখেও স্নেহ হচ্ছে চব্বিশ বাইশ চব্বিশ বছর বয়স এদের সন্ন্যাস নিল সন্ন্যাস রক্ষা করতে পারবে না ঠিক আছে আমি তো রয়েছি আমি আর তুমি আমার কাছে বেদান্ত শুনবে হ্যাঁ আর আপনি যা বলেন আমি আমার সঙ্গে থাকবে তোমার বৈরাগ্য রক্ষা হবে না সন্ন্যাস রক্ষা করতে পারবে না আমার সঙ্গে থাকলে পারবে আমি তোমাকে শেখাবো সব ঠিক আছে আপনি আমার গুরুজন যা শেখাবেন তাই শিখব মহাপ্রভু বলছেন না কি আমি ভগবান এ কথা বলছেন না বলছেন যে আপনি তো আমার গুরুজন আপনি আমাকে দয়া করছেন এটা আমার কত বড় সৌভাগ্য আমি আপনার পালক ঠিক আছে আপনি যা বলবেন আর জগন্নাথ দর্শন করতে একা যাবে না হয় আমার রত্নেশ্বর আমার ছেলের সঙ্গে যাবে নাহলে আমি যাব তুমি পারবে না ওখানে গিয়ে সে অজ্ঞান হয়ে যাবে কি হবে না হবে বলছেন এনে বুঝতে পারছেন না এই যে ভগবান এমন কি তার যে বনুই গোপীনাথ যখন বোঝাচ্ছে যখন সর্বম বলছেন এ কার থেকে সন্ন্যাস নিল এ ঠিক এরকম ছিল। যেমন মানুষ বলে না কার থেকে সন্ন্যাস নিয়েছে গোপীনাথকে বলছে এ সন্ন্যাস নিয়েছে কেশব ভারতী কাটোয়াতে কেশব ভারতী তো সম্প্রদায় নিচু সম্প্রদায় ঠিক আছে এক কাজ করো একে বলো এই সম্প্রদায় সন্ন্যাস ফেলে দিতে আমি নতুন করে একে সন্ন্যাস দেব নতুন করে আমি একে ভালো করে একে দিয়ে আবার উঁচু আমি উঁচু যাতে আনব হ্যাঁ হ্যাঁ গোপীনাথ যে বনুই গোপীনাথের বনকে বিয়ে করেছে সার্বভৌম ঘটে বনুই বনুই আর কি বলে ভগ্নীপতি এই জন্য সম্বন্ধ ভালো গোপীনাথ ভক্ত প্রথম থেকে আর ও প্রথম থেকেই মায়াবাদ যদিও দুজনের এখানেই কিন্তু সব কিছু এই সার্বভৌমের পাঠ কিন্তু ওই যে বিদ্যানগর কিন্তু উড়িষ্যার রাজা ওকে নিয়ে গেছে তার পাণ্ডিত্য থেকে তা আমার কাছে থাকবেন আপনি তাকে সব কিছু তিনি দেন গোপীনাথ যত বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো না তুমি ওকে এই নিচু নিচু সম্প্রদায়ের সন্ন্যাস নিয়ে তুমি এটা কাটিয়ে উঁচু সম্প্রদায় তুমি কি পাগল হয়েছ তুমি জানো না একে কে ছোটো ছেলে একটা বাইশ বছর তুমি এখনও চিনতে পারছো না ওকে দেখে তাহলে কী চিনবো তাকে হলে ভগবান তাৎ ফালতু কথা বলে বললেই হয়ে গেল ভগবান কি লক্ষণ আছে কলিকালে ভগবান আছে নাকি কলিকালে ভগবানের অবতার নেই বলো কি তুমি গোপীনাথ ভাই ভগ্নীপথের সঙ্গে তো জামায়ের তর্ক তো হতেই পারে ঝগড়াঝাড়ি হচ্ছে যত বোঝাচ্ছে তুমি এত বড় অহংকারী পণ্ডিত বলে মনে করো কলিকালে কোনো অবতার নেই কোথায় আছে ভাগবত তো আছে মহাভারত আছে হ্যাঁ কলিকালে ভগবান বলবেন না আমি ভগবান কলিকালে ভগবানের অবতার আছে কিন্তু ভগবান বলবে না যে আমি ভগবান ভগবান নাহি বলে আমি ভগবান এইটা তা মহাভারতের শ্লোক বলছেন সুবর্ণ বর্ণ হেমাঙ্গোষ্চন্দনাঙ্গ দি সন্ন্যাস সন্ন্যাস সব শ্লোক বলছেন কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ হস্তপার ভাগবত বলছেন ও বিশ্বাস করছেন হ ফালতু তুমি কিছু জানো না তর্কের পর তর্ক তারপর লাস্টে গোপীনাথ বললেন আমি তোমার কাছে তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করবো না যেদিন তোমার ওপর এনার কৃপা হবে সেদিন তুমি জানতে পারবে আচ্ছা আচ্ছা দেখে নেবো বলছে তর্ক করছে ও যেদিন ওনার কৃপা হবে তোমার ওপর তখন তুমি বুঝবে উনি কে এখন তুমি বুঝবে না আমি আর তর্ক করব না এখন এই যে বাচ্চাটাকে নিয়ে এসে বেদান্ত শেখাচ্ছে তো এই বাচ্চাটা কে তো তো জানে না পরে তো মাথা নিচু হয়ে গেল লজ্জাতে তারপর সর্বভুজ মূর্তি দেখলেন সবই করলেন তো এই সার্বভৌম এখন বলছেন বৈরাগ্য বিদ্যা আমরা শুকনো বৈরাগ্য করবো না তো এতে কী হয় বুদ্ধি বিক্ষিত হয়ে যায় কত লোক দেখেছি একবার আহার করবে শুকনো রুটি জল দিয়ে নুন দিয়ে ঘুমোয় মাটিতে করতে করতে দেখে গেল পুরো পাগল হয়ে গেল পুরো উন্মাদ কেন ওর শরীর তো চাইছে না ওর শরীরে চাহিদা আছে কেন জোর করে বৈরাগ্য করছে এই তো মাথা পাগল ও যদি যুক্ত বৈরাগ্য করত অর্থাৎ ভগবানের প্রসাদ হিসাবে ঠিক আছে ভগবানের প্রসাদ নিয়ম শৃঙ্খলা করলো ঠিক আছে গিরিরাজ সেটা চতুর্মাসের নিয়ম করে সেটা আলাদা কিন্তু যুক্ত বৈরাগ্য সেটা হচ্ছে আলাদা যুক্ত বৈরাগ্য মানে ভক্তির অনুকূল আর ওটা তো ভক্তি প্রতিকূল খালি বৈরাগ্যটা দিয়ে কি করবো আমরা বৈরাগ্য যদি ভক্তিতে না লাগে সে বৈরাগ্যের কী দাম আছে তাই এখানে বলছেন প্রাণ ও বৃত্তৈব সন্তুষ্যেৎ মুনির মুনির নৈবেন্দ্রিয় প্রিয়ই জ্ঞানমথানে না নাবাকিরিজতে বাংমান এখানে বলছেন মুনি মাত্র প্রাণ ইন্দ্রিয় বৃত্তি রক্ষার জন্য চেষ্টা করে সন্তুষ্ট থাকেন তার কোনো ইন্দ্রিয়তর্পণের কোনো ইচ্ছাই থাকে না আকাঙ্ক্ষা থাকেন না আর যাতে তার জ্ঞান বিকৃত না হয় বৈরাগ্য করতে করতে বিকার না আসে তাহলে ভজন হবে না তার জন্য বাক্য ওর মন অবিক্ষিপ্ত মানে কাউকে বলুন তুমি এ বিষয়ে মনোনিবেশ করো সে পারবে না বলছে আমি মনোনিবেশ করতে পারছি না কেন মন বিক্ষিপ্ত মন বিক্ষিপ্ত না মনটা স্ক্যাটার্ড হয় মনের যদি সংযোগ না থাকে তাহলে তার আর মনের সংযোগ থাকবে কী করে বিষয় তো হ্যাঁ বিষয় তো সদা থায় বিষয়েরও আশা নাই সারে মন বিষয়ে তো সততা কী করে মন শান্ত মন তো শান্ত হবে না বিষয় লোকের মন কখনো শান্ত হবে না বিষয় লোকের দ্বারা হরিভজন হওয়া খুবই মুশকিল কিন্তু বিষয়কে যে কৃষ্ণর বিষয় হিসেবে গ্রহণ করেছেন তাই যেমন অম্বরীশ মহারাজ এত বড়ো রাজ্য চালাচ্ছেন এত কিছু তার কিছু হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ হয়েছে ওদের প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ এরা তো রাজত্ব করেছেন কত রাজ্যের ঝামেলা ভক্তিম ঠাকুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কি কিছু হয়েছে ক্ষতি অনর্গল ভজন করে লিখে যাচ্ছেন কি করে বললেন অর্থাৎ তিনি বিষয়টাকে কৃষ্ণের বিষয় হিসেবে ঘুরিয়ে দিয়েছেন তিনি আমার বিষয় নয় এটা কৃষ্ণের বিষয় হিসেবে ঘুরিয়ে দিতে জন্য ভালো আছে কাজে এখানে বলছেন এমনভাবে বাক্য আর মন যেন বিক্ষিপ্ত না হয় এভাবে শান্ত কোনো একটা ঘটনা দেখলি মোবাইল একটা হট করে একটা কিছু দেখে ফেললি তার মনটা বিক্ষেপ হয়ে গেল আর কিন্তু আর্নিকে বসে ওইটি আসছে যতই কুড়ি মিনিট ধরে হ হ হ করে করো ওই একই ঘুরে ফিরে একই আসবে আর্নিক হবে না আর্নিকে নিয়ম হলো যে আর্নিকে বসবে আচমন করে একবারে বরফের মতো বরফের থেকেও ঠান্ডা আর যে মন্ত্র জপ করবে সেই মন্ত্রের দেবতাকে দেখতে হবে এটা করবে না চঞ্চল মন নিয়ে আর্নিক হয় না আর্ণিক মানে যে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র দেবতাকে দেখতে হবে নালে হবে না কিন্তু এ কী করবে আর কেউ শুনবে না তাই বলছেন বিশেষু অবিসম যোগী নানা বলছেন বিষয়সু যোগী নানা অধর্মেশ সর্বত গুণ দোষ ব্যাপেত্ব আত্মা ন তো যেহেতু বায়ুবধ বায়ুর থেকে শিখেছি কি বায়ু যেমন ফুলের গন্ধকে বয়ে নিয়ে আসছে বা কোনো পচা মরে গেছে তার গন্ধ বয়ে নিয়ে আসছে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত বায়ু নিজে বয়ে যাচ্ছে বায়ুর কোনো বিকার নেই বায়ু যেমন নিজের কোনো স্বার্থ নেই কোনো বিকার নেই সৌগন্ধ বয়ে নিয়ে আসছে দুর্গন্ধ বায়ু নির্লিপ্ত বায়ু বওয়াটাই তার কাজ ঠিক সেরকমভাবে যারা যোগী যোগী মানে আমরা ওই যোগীর কথা বলবো না ভক্তিযোগ জ্ঞান যোগ মানে একটা সাধারণ টার্ম আমরা ভক্তিযোগের কথাই ধরবো এখানে তাহলে যোগী ব্যক্তি যোগী ব্যক্তি নানা ধর্মে নিশ্চিত থাকেও নানা ক্রিয়াকর্মে ব্যাসভজনে ক্রিয়াকর্ম করছেন নানা ধর্মে নিশ্চিত থাকাও বায়ুন্য বায়ু যেমন নির্দোষ থাকে বায়ু যেন কোনো কিছু স্পর্শ করতে পারে না বায়ুকে নির্লিপ্ত থাকে আমার বয়ে নিয়ে যাওয়া কর্তব্য এই জন্য এলাম এ কিছু আশা নিয়ে ফুলের গন্ধ বয়ে নিয়ে এলো অথবা পচা কিছু হয়েছে সেটাও নির্লিপ্ত সে তা তো তাকে করতে হয় ঠিক সেরকমভাবে বায়ু যেমন দোষ দোষ ফুলের গন্ধটা যে আসছে তার জন্য তো বায়ু দায়ু নেয় ফুলের গন্ধ ছিল বায়ু খালি বয়ে এনেছে বায়ু বয়ার দায়িত্ব ভগবান দিয়েছে তাই করেছে তিনি নিজের নির্লিপ্ত ঠিক সেরকমভাবে সমস্ত বিষয়েতে গুণ এবং দোষ স্পর্শ শূন্য হয়ে নির্লিপ্ত হয়ে থাকবে বিষয়তে নির্লিপ্ত থাকবে যিনি ভজন করবেন মুনি মানে মৌন আমি মুনি কথাটা অনেক ব্যাখ্যা করলাম মৌনিকথাটা মানে মৌন বললাম মৌন বললাম তো মৌন থাকার মানে হল মনন করা এ মানেও করলাম আরেকটা মানে মন যিনি ভগবানের সবসময় মনন করছেন তাকে মৌন আবার চুপ করে থাকাটাকে যদি কেউ মৌন বলে সেটা ভুল অর্থ হয়ে যাবে কত লোক চুপ করে থাকে কত বলে এটা যে ভেতরে কিন্তু বহুবার বলছেন ভুট ভাট করছে কড়াই ভাজার মতো ভেতরে পৌপাদের ভাষা এটা কয়ে যে কোনো জড় ব্যক্তি ভাষাটা শুনুন কি প্রবাদ বলছেন কোনো জড় ব্যক্তি কোনো জড় ব্যক্তি বিষয়ের যে ভাণ্ডার যে বি শব্দ বিষয়ের ভাণ্ডারগুলো উদরের মধ্যে পুড়ে সে মৌন থাকবে তার ক্ষমতা নাই ভেতরে ভুট ভাট যেমন কড়াই ফাটে ভেতরে ভা বা শব্দ তো আসছে শব্দের বেগ খালি মুখটাকে আটকে রেখেছে খালি মুখটাকে আর ভেতরে তো সব স্মরণে আসছে সে শব্দগুলো আসতে চাইছে জোর করে তো আটকানো যায় না এরকমভাবে কপটভাবে মৌন ধারণ করে তার কথা বলা হয়নি তাহলে মৌন মানে হলো যিনি মনন করেন অথবা যিনি জড়জগতের কোনো কথাই উচ্চারণ করেন না ভগবানের কথা বলেন ভগবানের নাম গান কথা বলবেন কিন্তু নিজে অন্য কোনো কথা বলবেন না এটাকে মৌন বলা এই 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 কথাটা হচ্ছে বাস্তব মৌন কথার মানে বোঝা গেল ভগবানের সবসময় চিন্তায় থাকেন এটা মৌন তাহলে তার মন সমস্ত কিছু করেও যিনি মৌন বা যোগী যিনি অর্থাৎ ভগবানের সঙ্গে যোগযুক্ত যোগী মানে এরকমের যোগ করছে ওটা নয় যোগিকতাটা সাধারণ মানে হলো যোগযুক্ত থাকা সর্বদাই ভগবানের সঙ্গে যোগযুক্ত থাকা যোগাযোগ স্থাপন করে থাকা এটা যোগী বুঝে গেল এটা কর্মযোগ হতে পারে জ্ঞান যোগ হতে পারে ধ্যান যোগ হতে পারে যোগ রাজগুহ যোগ হতে পারে আর ভক্তিযোগটা হলো সবচেয়ে ভালো সবচেয়ে মানে ভালো মানে হলো ভক্তিযোগ ভক্তির দ্বারা আর কিছু অন্য কোনো মানে আসতে পারে না ভক্তিযোগ এটা তা সেখানে বলছেন নিন্দুত্ব থাকবেন আর আত্মদর্শী আত্মদর্শী যিনি আছেন তার কথা বলতে গেলে এখানে প্রথমে আমি বললেন প্রাণবি তৈব মুনির মুদ্রিয় প্রিয়ই জ্ঞানমথান পশ্যেত নাবকি তো বাংমন বিষয়ষু বিষয়ষু বিষয়েশু যোগী, নানা ধর্মেশু সর্বত গুণ দোষ ব্যাপেত আত্মা ন বিষয় যেহেতু বায়ুবধ বায়ু যেমন কিছুতে লিপ্ত হয় না সমস্ত কিছুতে ক্রিয়াকর্ম তিনি করেও তিনি কিন্তু নির্লিপ্ত থাকবেন কোনোটাতেই দোষগুণতে জড়িয়ে পড়বেন না আর পার্থিবেশু ইহ মানে এই যে পার্থিব জগতে পার্থিবেশু ইহ ইহ মানে এই জগতে পার্থিব বিষয়ে দেহেশু প্রবিষ্ট স্তদ্গুণাশ্রয় গুণৈর ন যুজ্জতিক যোগী গন্ধৈর বায়ু রিবাত্মিক মানে ঠিক যিনি ভজনশীল ব্যক্তি তিনি এই শরীরের ভেতরে অবস্থান করবেন কোথায় যাবে আমাদের প্রাণটা তো শরীরেই আছে আর কোথায় যাবে বাইরে তো বলছে যাকে আমি বলা হয় আমি তো শরীরটা নয় আমি তো শরীরটা নয় সেখানে বলছে এই যে আত্মাটা এই শরীরের মধ্যেই প্রবিষ্ট রয়েছে অথচ শরীরের গ্রাম এবং প্রকৃতির যে গুণাবলী যে ক্রিয়াকর্মগুলো করাচ্ছে তাতে তিনি এই দেহের ভেতর থেকেও লিপ্ত হন না দেহের ভেতর আছেন কিন্তু কিন্তু সে বুঝতে পারেন আমি কিছু করি না যিনি শুদ্ধ আত্মা অনুভব করেছেন তিনি সবসময় চিন্তা করেন আমি তো আত্মা আমি তো কিছু করি না তবে দেহটা করছে কেন বা যেটা প্রকৃতে ক্রিয়ামানি প্রকৃত গুণ গুণকর্মের অবশ্য অহংকার ইতি অহংকার বিমূড়াত্মা কর্তা অহম ইতিমান্যতা এখানে বলছেন ভগবান গীতাতে প্রকৃতি তোমাকে ঘাট ধরে কাজ করাবে তোমার যে নেচারটা প্রকৃতি প্রকৃতি তোমাকে তুমি করতে চান যে করাবে তোমার নেচারটাই এরকম তোমাকে করাবে প্রকৃতি কিয়া মান আর লোকে মনে করছে আমি করলাম এটা যে কত বিস্তৃত ব্যাখ্যা যদি মাসের পর মাস এই ব্যাপার নিয়ে আলোচনা হয় তোকেও লোকে বোঝা খুব কঠিন এক একটা উদাহরণ দিই যে কি করে শরীরের মধ্যে থেকে শরীরের ক্রিয়াকর্মে লিপ্ত হব না শরীর যাত্রা চলছে কি করব আমাকেও দুটো একটু জলপান করতে হবে কিন্তু শরীর করে যাচ্ছে এর সঙ্গে আমার আত্মার কোনো সম্বন্ধ নেই এটা ভাববার মতো লোককে আছে পৃথিবীতে নেই বললেও হবে না আছে তাহলে তো ভারতবর্ষ তাহলে কি করে হয় আছে ভগবানের কৃপাতে আছে শরীরের মধ্য থেকেও শরীরের ক্রিয়াকর্মেতে তিনি লিপ্ত হন শরীর রক্ষার জন্য করতে হয় তাকে এগুলো অনেক দূরের ব্যাপার তাই জন্য বলছেন পার্থিবেশু ইহ দেহেশু প্রবিষ্টহ তৎগুণাশ্রয় হো দেহ রয়েছে মানে প্রকৃতির তিনগুণ তাকে স্পর্শ না করল দেহ তো তার ক্রিয়াক এমনকি ভগবান যখন আবির্ভাব হন তাকে তো প্রকৃতির গুণ কি আশ্রয় করতে পারে আরে বাবা ভগবান যখন নিজে আসেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ বা কৃষ্ণ রাম তারা যখন সাক্ষাৎ ভগবান আসেন তখনও তো দেখতে মনে হয় কি প্রকৃত মানুষের মতো তো খাওয়া দাওয়া করছেন বিশ্রাম করছেন খিদে পেয়েছে আমার বটো কি খেতে দাও সবই তো বলছে তার মানে আপনি যদি মনে করেন প্রকৃতির যে গুণগুলোর দ্বারা আমাদের খিদে ফিদে পায় রেগে যায় ওটাও বোধহয় তার হচ্ছে এটা মনে করতে পারে লোক কে যেহেতু ভগবান বলছে আমার খিদে পেয়ে গেছে খেতে খেতে দিচ্ছে না এটা তার সেবা নিচ্ছেন হেঙ্গে বলছি আমরা যে ভগবান এ তৎ ঈশানম ঈশস্ব প্রকৃতিস্থ ওপি তৎগুণের নজুজতে প্রকৃতির মধ্যে ভগবান ইচ্ছে করে আবির্ভাব হলেও প্রকৃতির কোনো গুণের বাবার ক্ষমতা নেই ভগবানকে স্পর্শ করে এটা তো আছে এ তৎ ঈশানম ঈশ্বর ঈশ্বরের ঈশ্বরত্ব ঈশ্বরের যে ঈশ্বরের ভগবানের যে ভগবত্তা এখানেই জেনে রাখবে এখানেই জেনে রাখবে এইটা হচ্ছে ব্যাপার যে তিনি ঈশ্বর জগতে অবতীর্ণ হলেও জগতের গুণাবলী তাকে কিন্তু স্পর্শ করবেন এ তৎ ঈশানম ঈশ্বর্য প্রকৃতিস্থ ও পৃথৎ গুণের নজুজতে এটা কালকে ব্যাখ্যা করা আজকে এই পর্যন্ত অনেক দূরে যেতে হবে আপনাদের তাহলে কী শ্লোক দিয়ে আরম্ভ করেছিলাম আমি জলানি পিবন্তি নদ্য ফলানি তদ্বৎ না খাদন্তি ভিক্ষা না দত্তে শেষ মেঘা কদাচিৎ পরোপকারায় শতাং বিভূতি